সম্প্রতি ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর পাঠানো চন্দ্রযান ৩ সফলভাবে চাঁদে অবতরণ করে। তারপর থেকেই বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে আলোচনায় উঠে আসে দুটি বিষয়। একটি হলো বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সোর চেয়ারম্যান, আরেকটি হলো চন্দ্রযান ৩কে চাঁদে পাঠাতে কত খরচ হলো সেটি। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই ৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানা যায়, স্পার্সোর চেয়ারম্যান আব্দুস সামাদকে সরিয়ে দেয়া হয়েছে। নানা আলোচনা সমালোচনার মধ্যেই বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে তাকে বদলি করা হয়েছে। এর আগে আব্দুস সামাদের কর্মস্থল ও তার শিক্ষাজীবন এতটাই সাংঘর্ষিক যে নানা মহল এ নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে স্নাতক এবং চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্পার্সোর চেয়ারম্যান ছাড়াও রদবদল করা হয়েছে বেশ কয়েকটি সরকারি দপ্তরে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট নিমকোতে নতুন মহাপরিচালক এবং সাধারণ বিমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে নিমকোর মহাপরিচালক হয়েছেন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক অতিরিক্ত সচিব নুরুন নাহার হেনা এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ হারুনুর রশিদকে সাধারণ বিমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।